পথে নেমে মতুয়াদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এদিন বাগদার এক সম্মেলনে যোগদান করে এনআরসির বিরোধিতা করে কথা বলেন মমতা ঠাকুর। এদিন এই ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিলেন বহু মতুয়া ভক্ত। মতুয়াদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে, পথে নেমে অধিকার ছিনিয়ে নেওয়ার ডাক দিলেন ঠাকুরবাড়ির বড় বৌমা তথা বনগাঁ লোকসভার প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা হেলেঞ্চা হাইস্কুল মাঠে বাগদা ব্লক মতুয়া সম্মেলনে উপস্থিত হয়ে একথা বলেন মমতা ঠাকুর। এনআরসি প্রসঙ্গে নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, মতুয়াদের বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। বড়মা বীণাপাণি ঠাকুরের কথা তুলে মমতা ঠাকুর বলেন, এমন একটি রাজনৈতিক দল আমাদের বারে বারে বঞ্চিত করছে, আগামীতে এনআরসির প্রতিবাদে পথে নামতে হবে, আপনারা প্রস্তুত থাকুন, বাগদা আন্দোলনের পথ দেখাবে। যেখান থেকে অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছে, সেই বঞ্চিত থেকে আবার আমাদের গোলামে পরিণত করার চেষ্টা করছে, এবং সেটাকে আপনাদের বুঝতে হবে, বাগদার মানুষকে বুঝতে হবে। এখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, বাগদার মানুষের প্রতিবাদ শুরু হয়েছিল। আমার সেই ঋণ আনছে কিন্তু আপনাদের সেখানে দাঁড়িয়ে আবার আওয়াজ তুলতে হবে, আবার এই ডাঙ্গার নিশানে প্রতিবাদ করতে হবে আপনাদের। তার কারণ আমাদের অধিকার থেকে আবার সেই এনআরসি নিয়ে বঞ্চিত করার চক্রান্ত চলছে, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আসামে শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের এই লোক চোদ্দ লক্ষ লোক আর জেলের ভিতর, তারা আমাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে তার সম্পর্ক রাখতে দিচ্ছে না। উড়িষ্যায় শুরু হয়েছে, উত্তরপ্রদেশে শুরু হয়েছে, সেখান থেকে বিভিন্ন সময় আজকে যে এনআরসির ভাওতা দিয়ে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে একটা রাজনৈতিক দল, আবার শুরু করছে সেই হিন্দুত্ববাদী নিয়ে। সেই আমার প্রথম যারা আমাদেরকে বঞ্চিত করেছিল, আবার আমাদের আরক্ষণ থেকে আমাদের যে বাবা সাহেব আম্বেদকর যে আমাদের আরক্ষণ দিয়েছে, তার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে, এটাই প্রতিবাদ করতে হবে আমাদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বিশিষ্টজনেরা। ডঙ্কা কাশি নিশান নিয়ে মাঠে উপস্থিত ছিলেন কয়েক হাজার মতুয়া ভক্ত। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ দাস অনুষ্ঠানের সাফল্য কামনা করে বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া এই সমাজকে আলো দেখিয়েছিলেন, শিক্ষার আলোয় নিয়ে এসেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গোপাল শেঠ বলেন, মনে রাখতে হবে নো এনআরসি নো সিএএ। মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মা বীণাপাণি দেবীর পথ ধরে বলেছেন, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাদের রক্ষা করব। আজকে এই ধর্মীয় মহাসম্মেলন থেকে প্রত্যেকের মনে রাখতে হবে, এখানে নো এনআরসি নো সিএএ নো এনপিআর এই জায়গাটাই থাকবে। যে রাজনৈতিক দল আসুক তাদের কথা শুনবেন না, তাহলে আপনারা আবার কাগজ হাতে করে সেই মিলিটারিদের সামনে দাঁড়িয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতবর্ষী কিনা। এটা সবসময় মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন, সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মা বীণাপাণি দেবীর পথ ধরে বলেছেন, আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি রক্ষা করব। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।